হঠাৎ দেখি সার্ভিস কোর্টের দরজা ঠেলে একজন লোক ঢুকলো, লোকটা হচ্ছে ফিরোজ শাহী। সে সময় মানে উনি বিরাট বড় স্টার, আমরা ভাবতে পারি না যে এরকম একটা লোককে দেখবো। আমরা তো সব থামাই দিলাম, না না আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, উনি তখন একটা হন্ডা 50 চালাতেন। আমাকে বললেন যে তোমার বাজানো আমার খুব ভালো লাগলো, কালকে আমার একটা রেকর্ডিং আছে, আমার রেকর্ডিং এ বাজাবা? এটা তো মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, তাই না? হ্যাঁ কেন বাজানো? মানে ঠিকানা বললেন, মালিবাগে অন্তরা স্টুডিও, একটা অন্তরা বলে একটা স্টুডিও ছিল মালিবাগে তখন। তো ওখানে বাজাতে গেলাম, যে ওখানে দেখি ফিরোজ ভাইয়ের গানের মিউজিক ডিরেক্টর হচ্ছে শেখ সাদী খান। ওখানে আমার সাথে পরিচয় শেখ ইস্তিয়াকও বাজাবে, ওখানেই পরিচয় শেখ ইস্তিয়াকের সাথে, ওই দিনই প্রথম পরিচয়। মানে এই প্রফেশনাল মানুষদের সাথে পরিচয় হতে শুরু করে, এই পরিচয় হতে রাইট, অদ্ভুত একটা ফিলিংস, মানে ওটা বোঝানো কঠিন। সাদি ভাই বাজানোর পরে বললো যে তুমি এখন আমার কাজ যা হবে তুমি সবসময় বাজাবো আমার সাথে। আলহামদুলিল্লাহ, খুবই ঠিক আছে, খুবই ভালো। ফিরোজ ভাইয়ের ছোট ভাই ছিল ফেরদৌস, ফেরদৌস এসে বললো কিছু হাত খরচা তো দরকার তোমার, তাই না? বলে হ্যাঁ আমাদের সাথে বাজাও। তাই বললাম বাজাবো, হাত খরচার জন্য না, বাজাবো, আমাকে বাজাবো, ভালোই লাগে। ফাইনালি আমি ফিরোজ শাহের সঙ্গে একদম পার্মানেন্টলি বাজানো শুরু করলাম স্টেজে, নাকি রিদম গিটার? হ্যাঁ এখন রিদম গিটার বাজাতে, ওটাকে স্টেজে বাজাতেন? স্টেজে, আর শেখ সাদী খানের রেকর্ডিং গুলো বাজাতে শুরু করলাম। রেকর্ডিং এ কি বাজাতেন? অ্যাকুস্টিক গিটারই? অ্যাকুস্টিক গিটারই, তখনও বেস গিটার বাজাই না, বেস গিটার পরে বাজাই। এটা কত সাল পরে? প্রথম টিভিতে বাজানোর জন্য সাদি, তখন আমি টিভিতে এনলিস্টেড না, বাজাচ্ছি আর কি, সাদি ভাই গান বাজাই। আমার প্রথম গানটা ছিল সুবীর নন্দী গিয়েছিলেন, দুটো গান, একটা সুবীর নন্দী, একটা শামী আক্তার। সেকেন্ড প্রোগ্রামটা হচ্ছে ঈদের বিশেষ প্রোগ্রাম, ওটাও শেখ সাদী খানের 10টা গান। ওটা খুব মজার ঘটনা, খুব মজার ঘটনা এই জন্য আমি কিন্তু বরাবর তোমার ইয়ে করি, খুব টাইম মেইনটেইন করি। আমি খুব ভালো জানি এটা, মানে এটা আপনার মানে অবাই জানে না, আমি জানি, আমি তো ছোটবেলা থেকে আপনাকে দেখছি। আপনার মতন সময় এবং টাইমিং মেইনটেইন, মানে আপনার মতো টাইম মেইনটেইন মানে আমি মানে এটা বলা যাবে না। আপনার অদ্ভুত একটা গুণ, এই গুণটা সবার থাকা দরকার, এটা আসলে অনেকে থাকা দরকার যে সময়। আমি ছোট থেকে প্র্যাকটিস করি তো, এখন এটা হয়ে গেছে না, আপনার কমিটমেন্ট এবং আপনার কমিটমেন্ট এবং আপনার সময় ব্যাপারে এটা আমি খুব ভালো জানি, ফরিদাচ্ছু খুব ভালো জানি। এটা সবারই জানা দরকার যে আসলে একটা ভালো মিউজিশিয়ান হইতে হইলে, একটা ভালো মানুষ হইতে গেলে ডেফিনেটলি কমিটমেন্ট, টাইম মেইনটেইনটা অবশ্যই অবশ্যই খুবই জরুরি সবার জন্য, যেটা আপনি মানে কি বলবো আর এটা। ফরিদাচ্ছু প্লিজ, আমি হতে পারি আমি হতে পারি জি আমি তো ওই আমার টেলিভিশনে ঈদের প্রোগ্রামে বাজাতে যাব, টাইম দেওয়া হলো 10টা, গেলাম 10টায়। তো তখন এইখানে ইন্টারেস্টিং হচ্ছে, ওখানে আমার সাথে পরিচয় কিশোর ভাইয়ের সাথে, এন্ড্রু কিশোর। হ্যাঁ দ্যাট ওয়াজ এন্ড্রু কিশোরের প্রথম টেলিভিশন প্রোগ্রাম। এর আগে এন্ড্রু কিশোর ফিল্মে গান গেয়ে সুপারহিট, অনেক গান গেয়েছে, কিন্তু টেলিভিশনে গান করেননি। টেলিভিশনে কিন্তু অনেক পরে গান গেয়েছে, তুমি জানো কিনা জানি না, যা যা শুনতেছি অসুবিধা নেই কোনো কিছু। তো এখন তো ওখানে যে ওই কিশোর ভাই ও ওই হিসাবে জুনিয়র, কারণ ওখানে গান গাচ্ছে খুরশিদ আলম, গান গাচ্ছে রফিকুল আলম,
অনেক সিনিয়ররা সেই তুলনায় কিশোর ভাই তখনও ওইভাবে মানে মানুষের সঙ্গে সবার সঙ্গে ওইভাবে ফ্রি হয়ে ওঠেনি, যদিও অনেক হয়ে গেছে ওনার বেশ কিছু। তো আর আমার সমস্যা হচ্ছে আমি যে দেখি ওখানে বাজাতে এসছে যারা, শেখ ইস্তিয়াক, আমি, সেলিম হায়দার, ফুয়াদ নাসির বাবু, ইয়ারু খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, তানসেন খান, এরা এসে বাজাতে বাংলাদেশে। আমি সেখানে কোনো মানুষ না, কারণ কথা বলবো সেই অবস্থা নাই। তো টিভি অডিটোরিয়ামে যখন গ্যাপ ব্রেক হয়, অডিটোরিয়ামে অনেক যে সিট গুলো আছে ওখানে যে বসি, ওখানে কিশোর ভাইয়ের সাথে আমার মানে খুব ভালো একটা রিলেশন সম্পর্ক। ওখান থেকেই কিশোর ভাই আমাকে বলে যে ঈদের দুদিন পরে, ঈদের প্রোগ্রাম ছিল তো ওটা, বললো যে ঈদের দুদিন পরে আমার একটা অনুষ্ঠান আছে চাঁদপুর, তুমি কি বাজাবে আমার সাথে? কেন না, অবশ্যই। তো প্রথম যে গানটা ছিল, গানটার কথা ছিল ও আমার উদাস মন, খুবই হিট গান ছিল ওই সময়, এবং ঈদের দিন গানটা বেজেছে। আমরা ঈদের দুই দিন পরে চাঁদপুর কলেজে গেলাম অনুষ্ঠান করতে, আমার আমি ছিলাম আর দেবুদা ছিল, দেবেন্দ্রনাথ তবলা বাজে, মানে যাওয়ার পরে হারমোনিয়ামের উপরে এরকম স্তূপ হয়ে গেল কাগজের রিকোয়েস্টের উদাস মন গাওয়ার জন্য। মানে তখন একটা টিভিতে একবার একটা গান গেলে এই পরিমাণ রেসপন্স পাওয়া যেত, এই পরিমাণ জনপ্রিয়তা, জি এই পরিমাণ রেসপন্স পাওয়া যেত। তো যাই হোক, তো ওখান থেকে আমার সাথে কিশোর ভাইয়ের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এরপর থেকে এখনো পর্যন্ত আমরা অনেক ভালো রিলেট, এটা সবাই জানে। তারপরে হচ্ছে আমার ইনফ্যাক্ট আমার বাবা মারা যায়, তখন আমাকে ফিরোজ শাহী বললেন যে তোর এখন আসলে রেগুলার বাজানো উচিত, পয়সা আর্ন করতে হবে তোকে। তখন ওর সময় যদি ফিরোজ শাহীর সঙ্গে বাজাই, সেই সঙ্গে হাদি ভাইয়ের অনুষ্ঠানে বাজাই, রফিকুল আলম আবেদ সন্তানের অনুষ্ঠানে বাজাই, শাম্মী আক্তারের অনুষ্ঠানে বাজাই, যেটা হচ্ছে যাকে বলে স্টেজটা মোটামুটি আমি ইয়ে করে ফেলছি। স্টুডিওতে শুধু সাদি ভাই বাজি, শুধু শেখ সাদি খানের কাজ করছেন। তো সেই সময় উনি টেলিভিশনে নিয়ে গেলেন ফিরোজ শাহী, নিয়ে একটা কাগজে কি সিগনেচার করে দিল, আধ ঘন্টা পরে এসে বলল একটা কাগজ ধরে তুই কিন্তু এখন টেলিভিশনে এনলিস্টেড, আলহামদুলিল্লাহ। বের হয়ে জালাল আহমেদের সাথে দেখা, জালাল ভাই এর নাম ফরিদ, আমার সঙ্গে বাজায়, আপনার কাজে লাগলে বলবেন, ও কিন্তু ভালো গিটার বাজায়। জালাল ভাই বললো কালকে বাজাও আমার গান একটা, আমার প্রোগ্রাম সে বাজাও কালকে। আচ্ছা, পরের দিন বাজার পর জালাল ভাই বললো যে তুমি কিন্তু অন্য কোথাও কাজ করতে পারবে না আমার কাজ থাকলে। বললাম ঠিক আছে, মানে কঠিন কন্ডিশন। জালাল ভাই কাজ করতে করতে মোটামুটি টিভিতে তখন হেভি পপুলার আমি, কারণ বাজানোর মানুষও কম, আমি আনিসুর রহমান টিপু বলে একটা ছেলে ছিল, টিপু ভাই, টিপু ভাই এখন সুইডেনে থাকেন, এই তিনজন আমরা মূলত টিভিতে। তো টিপু বাদে সেলিম আশরাফ, শাহনওয়াজ ভাই, জালাল ভাই, এই তিনজন হচ্ছে সবচেয়ে ব্যস্ত টেলিভিশনের, এই তিনজনের কোন অনুষ্ঠান আমি না বাজাতে হতো না এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক তখন আস্তে আস্তে এই বেস গিটারের ইয়ে শুরু হলো, যে ইন্ট্রোডাকশন শুরু হচ্ছে, তখন ওরা টিপু ভাই রিদম বাজে, আমি বেস কিন্তু সেটা বিষয় না, সেটা ফিরোজ ভাইয়ের বিষয় হচ্ছে। আমার মনে হয় আমি মানে এত গ্রেট মানুষ আমার লাইফে আমি পাইনি, হি ওয়াজ সাচ আ গ্রেট পার্সন,
এটার জন্য ওনার কোনো ইয়ে নাই। ওনার বিষয়টা হচ্ছে যে তোর পয়সা দরকার, ওখানে তুই রেকর্ডিং করতে না গেলে পরের দিন বাদ দিয়ে দিবে, আমি আমার সাথে অন্য মানুষ বাজাবে, তুই এখানে ব্যস্ত থাক। এই জিনিসটা এটা মানে বিশাল মনের মানুষ না হলে এটা সম্ভব না, তো বা কোথাও এটা পাওয়া যায় না, এটা ফিলোসফি সবার বেলায়। ইভেন আমরা যে একসঙ্গে স্টেজে যেতাম ঢাকার বাইরে গেলে খাবারের সময় উনি সবার শেষে খেতেন, সবাই খেলেন কিনা, সবার হাতে খাবার যাওয়ার পরে এর আগে উনি কখনো খায়নি, আমার জীবনে দেখি নাই। হোটেলে সবাই রুম পেল কিনা, সবার রুম হয়ে গেলে তারপর যে রুমটা বাঁচতো সেটাতে উনি উঠতেন। বিরাট মনের মানুষ। তো এটা এইটা মানে পাওয়া খুবই কঠিন, এবং ওনার কাছে এই শিক্ষাটা আমি নিয়েছি, আসলে নেওয়ার চেষ্টা করেছি। আমিও অলওয়েজ চেষ্টা করি যখন হোস্টিং করি তখন এইভাবে মেনটেন করার চেষ্টা করি, সবসময় হয়তো পারি না বা জানি না পারি কিনা, বাট ওনার কাছে এই শিক্ষাটা আমি মানে সারা জীবনের জন্য নেই আমার এই শিক্ষাটা। যাই হোক, এই তো তারপর তো প্রফেশনাল হয়ে গেলাম, টিভিতেই মূলত বাজাতাম আর সাদি ভাইয়ের সঙ্গে ফিল্মের গান বাজাতাম, 81 or 2, এখনই সময় তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আব্দুল আল মোহনের জি, আব্দুল মোহন জীবন মনে যত জীবন মনে যত নয় ফুলে বিছানা, অনেক বিখ্যাত গান, বিখ্যাত গান। তো ওখান থেকে আমার ফিল্মের গানে বাজানো শুরু হয়, ফিল্মের গানে। আর তখন মানে ব্যান্ড করা বা ব্যান্ডের চিন্তা ভাবনা ওগুলো আস্তে আস্তে সবাই যার যার ক্যারিয়ার চলে গেছিল আর কি। আমি লেখাপড়ার পাশাপাশি তখন কেমন লাগতো যে মিউজিকে যে মোটামুটি একটা প্রফেশনাল হয়ে গেলেন, মানে একটা অন্য ধরনের এক্সাইটমেন্ট ছিল বোধহয় আসলে, তাই না? করছে তখন আমরা আসলে না খুব মনের আনন্দে বাজাতাম, এনজয় করতেন জিনিসটা, যেটা এনজয় করার মতো জিনিস, তাই তো বিষয়টা। আমরা মিউজিক এনজয় করতাম মানে কি, মানে আমরা কখনো টাকা পয়সার কথা ভাবতাম না, কম পাবো কি বেশি পাবো সেটা না, মিউজিক করতে পারছি এটাই আমাদের একটা মনের আনন্দ ছিল আসলে। এই টেলিভিশনে বাজাতে বাজাতে, সাদি ভাইয়ের গান বাজাতে বাজাতে, এক সময় আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রাতে আমি মোটামুটি ফিক্সড বেস বাজালাম। আচ্ছা, তো আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা আর ঢাকা অর্কেস্ট্রা দুটো অর্কেস্ট্রা ছিল, কিন্তু মানে ওই সময় ফিল্মটা এমন একটা সাইডে চলে গেল, ফিল্মে মিউজিক ম্যাক্সিমাম অর্কেস্ট্রা তো মূলত ছবির গান করতো, ম্যাক্সিমাম ছবির মিউজিক ডিরেক্টর ঢাকা অর্কেস্ট্রা ছিল ম্যাক্সিমাম ওই সময়টাতে, ওনার ঢাকা অর্কেস্ট্রা তার আগে আলোদিন অর্কেস্ট্রা ব্যস্ত ছিল, যেমন সত্য সাহা আলোদিন অর্কেস্ট্রা নিয়ে কাজ করতেন, সাদি ওর থেকে পরে বুলুল হয়ে কাজ করতেন আলোদিন অর্কেস্ট্রাতে, আহমেদ ইমতিয়াজ বুলবুল জি। 1983 তে খুব মজার একটা ঘটনা ঘটে, নাদিম ভাই ছিলেন, নাদিম ভাই বিয়ে করেন, বিয়ে করে পালিয়ে যান, মজার ঘটনা কিন্তু, নাদিম ভাই শুনলে খুবই আনন্দ পাবে। এখন বিয়ে করে পালিয়ে যান, ওনার ওয়াইফের খুব ক্লোজ রিলেটিভ ছিল পুলিশের খুব বড় একজন অফিসার, নাদিম ভাই তো মানে গুড বয়, এত নরম মানুষ, খুঁজে পায় না ওনাকে, তখন তো মোবাইলও ছিল না, না 3 মাস উনি ওনাকে কেউ খুঁজে পায় নাই। ঢাকা অর্কেস্ট্রা রেকর্ডিং বন্ধ হওয়ার উপক্রম, তখন আমাকে আমাকে বলা হলো যে বাজাও, তো আমি আলোদিন লিটল অর্কেস্ট্রা, তখন আমার পারমিশন নিতে হতো এক অর্কেস্ট্রা থেকে আরেক অর্কেস্ট্রায়,
আমি বাজাতে শুরু করি। এক দেড় মাস পরে ঠাকুর কেস্টাতে আমাদের লিডার ছিলেন মিলন সেন, অসুস্থতাকে উনি রেগুলার আসতেন না, ওনার পরে মিলন সেন আমাদের লিড করতেন। তো উনি বললেন যে তুমি এক কাজ করো, আমাদের সাথে পার্মানেন্টলি বাজাও। তো কারণ এক দেড় মাস হয়ে গেছে নাদিম ভাইকে পাওয়া যাচ্ছে না, কেউ জানেও না কোথায় আছে। তো আমি তখন ঢাকা অর্কেস্ট্রায় পার্মানেন্টলি বাজাতে শুরু করলাম। তখন তো ফুল চুকি সিঙ্গেল ট্র্যাকই বাজাচ্ছেন তখনও? হ্যাঁ, ডিরেক্ট রেকর্ডিং। তখন ডিরেক্ট রেকর্ডিং আসছে, ডিরেক্ট গান সহ ডিরেক্ট। তো মানে আমাদের মজিদ খান আঙ্কেল উনি তখন রেকর্ড করতেছেন। মজিদ খান রেকর্ড করে, জি, সাইদ ভাই তখন ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সাইদ স্যার। শ্রুতিতে এর আগে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আরো মজার ঘটনা। সেটা হচ্ছে একটা রেকর্ডিং এ আমি, এই যে আমরা বললাম না লেকের পরে আড্ডা মারি বিকেলে, আড্ডা মেরে রাত দশটায় বাসায় আসতাম, রাত দশটা বাজে তখন। আসার পরে আম্মা বলল একটা ফোন এসেছিল, বললাম কে, বললো যে বললো একটা ছেলে ফোন দিয়ে যে বাসায় আসলে বলেন যে আলাউদ্দিন আলী ইপসা রেকর্ডিং স্টুডিওতে যেতে বলছে। আমার তো মাথা ঘুরানো যাচ্ছে, আলাউদ্দিন আলী বিশাল ব্যাপার। আমি আম্মা এখনই যাই। তখন ইপসা রেকর্ডিং ছিল কাকরাইলে, যেতে হতো মিন্টু রোডের উপর দিয়ে। রাত্র আটটার পরে খুব মিন্টু রোড দিয়ে যেত না, অন্ধকার কুটকুটে, অন্ধকার কুটকুটে হাই রেকর্ডিং প্যাক আপ করে সবাই দাঁড়িয়েছে। তখন তো নাদিম ভাই বাজাচ্ছিল, নাদিম ভাই বলে ইউ আর টু লেট ফর টুমোরোস রেকর্ডিং, টু আর্লি ফর টুমোরোস, টু আর্লি ফর টুমোরোস রেকর্ডিং, খুব মানে ইয়ে করে রাখছেন। যেটা আমি যখন ঢাকা অর্কেস্ট্রায় রেগুলার বাজাই, এটা উনি ওনার ইয়েতে বাজাতাম নাদিম ভাইয়ের অ্যাবসেন্সে। তিন মাস পরে যখন নাদিম ভাই আসলো, তখন যথারীতি আমি বাদ হয়ে গেলাম তিন চার দিনের জন্য। তখন আলাউদ্দিন ভাই প্রশ্ন করলেন যে তিনটা মাস চারটা মাস যে ছেলেটা আমাদেরকে আমাদের রেকর্ডিং ক্যান্সেল হয়েছে, তো ছেলেটাকে একদিন এরকম বাদ দিয়ে দিলেন? আর তখন একটা বিষয় ছিল কম্পোজিশনের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছিল, যেহেতু ডিরেক্ট রেকর্ডিং তো হেভি কম্পোজিশন একটা কিবোর্ডে চালানো যাচ্ছিল না, তখনই দুটা তিনটা কিবোর্ড লাগানো শুরু হলো। বললো যে এত চিন্তার তো কিছু নেই, ও বেশ বাজাচ্ছে বাজাক, নাদিম তো কিবোর্ডও বাজাতে পারে, নাদিমকে কিবোর্ডে নিয়ে আসেন। এইভাবে নাদিম ভাই কিবোর্ডে কিবোর্ডে শিফট হয়ে গেল, মানে কিবোর্ডে শিফট হয়ে গেল, জি। এই আর কি, তারপর থেকে আমি ঠাকুর বাজাই রেগুলার, মানে মোটামুটি 91-92 পর্যন্ত। এখন তো অর্কেস্ট্রা বলে কিছু নাই, যতদিন ছিল তো বাজাতো আমি।